হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল কুকিং উইথ কোয়েলে আজকে আমি চলে এসেছি আরও একটা সুইট অ্যান্ড সিম্পল ডিলিশিয়াস রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে যে রান্নার রেসিপিটা শেয়ার করব। সেটা হলো সিমাইয়ের পায়েস এটা হয়তো অনেকেই জানে কিন্তু আবার অনেকেই হয়তো জানে না যেমন এটা আমার একটা বান্ধবী আমাকে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা শেয়ার করার জন্য সেই জন্য আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম এটা খুবই তাড়াতাড়ি আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানে আমাদের বিশেষ করে আমাদের বাঙালিদের মানে মিষ্টিটা খুবই একটা পছন্দের ডিশ তো সময় বা বাইরে থেকে মিষ্টি না কিনে কখনও কখনো আমরা এরকমভাবে বাড়িতে বানিয়েও রাত্রিরে ডিনারের পরে বা কখনও কোনো সময় বাড়ির লোকদেরকে খাওয়াতে পারি চলুন তাহলে দেখে নিই সিমাইয়ের পায়েস বানাতে আমাদের কি কি লাগছে তার আগে বলে দিই আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগে আর আপনারা যদি আরও এরকম মজাদার রান্নার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন তাহলে যখনই আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের নোটিফিকেশানে সবার প্রথমে চলে আসবে আর ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটা করতে আমাদের কী কী লাগছে প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হলো সিমাই এখানে আমি পঁচিশ গ্রাম মতো সিমাই ব্যবহার করেছি নিয়েছি আমি পাঁচশো গ্রাম প্যাকেটের এক প্যাকেট দুধ লাগছে আমাদের ঘি সিমাইটাকে ভাজার জন্য আমি এখানে দু চামচ মতন ঘি ব্যবহার করেছি লাগছে আমাদের চিনি চিনি এখানে আমি হাফ কাপ মতন ব্যবহার করেছি আপনারা যতটা মিষ্টি চাইবেন ততটা চিনি দেবেন এখানে আমি কিছু চপড কাজু কিশমিশ নিয়েছি আর নিয়েছি আমি থেতো করা এলাচ ব্যাস এইটুকুই জিনিস আমাদের লাগবে রান্নাটা করার জন্য প্রথমেই আমি একটা প্যান গরম করে সেখানে দু চামচ মতন ঘি দিয়ে দিলাম এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা সিমাইটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব ঘি ঘি ঘিয়ের মধ্যে সিমাইটা দিয়ে দিলাম এবার আমরা মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত সিমাইটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আপনারা যে কিভাবে সিমাইটাকে ভাজছি আর কিছুক্ষণ পরেই দেখুন এটা কীরকম একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা পাঁচ থেকে দশ মিনিট মতন ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে ভাজবেন জোরে আছে ভাজলে খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে আর ভেতরে কাঁচা রয়ে যেতে পারে দেখুন আপনারা সিমাইটা ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটা কড়াই গরম করে তাতে আমি দুধটা দিয়ে দিলাম দুধটাকে আমাদেরকে ফুটিয়ে প্রায় অর্ধেক মতন করে নিতে হবে দুধটাকে মিডিয়ে মিডিলে নাড়াচাড়া করতে হবে নালে দুধ আবার তলায় লেগে যেতে পারে দুধটাকে একদম ফুল ফ্লেমে না ফুটিয়ে মিডিয়াম ফ্লেমে ফোটাবেন দেখুন দুধের মধ্যে থেতো করা এলাচটা দিয়ে দিলাম তাহলে দুধের মধ্যে এলাচের গন্ধটা ছড়িয়ে যাবে এবার দুধটাকে আবার নাড়াচাড়া করে আমি ভালো করে দুধটাকে ফুটিয়েছি ফোটানোর পরে যখন দুধটা একটু ফুটে যাবে একটু কমে যাবে তখন এখানে আমরা চিনিটা মিলিয়ে আবার নাড়াচাড়া করে চিনিটা দুধের মধ্যে মিলিয়ে দেবো চিনিটা যখন গলে যাবে তখন আমরা এখানে সিমাইটা দেব। সিমাইটা দিয়ে আমাদের কিছুক্ষণ ফোটাতে হবে যাতে সিমাইগুলো একটু নরম হয়ে যায় দেখুন সিমাইটা দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমেই আরও পাঁচ থেকে দশ মিনিট মতন ফোটাতে হবে এটা আমি শর্টে আপনাদের দেখিয়েছি কিন্তু আমার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের বেশিই লেগেছে কেন মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে দেখুন এরকম সিমাইটা যখন ফুটবে সিমাইটা যখন ফুটে একটু নরম হয়ে যাবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। কারণ দুধ একদম আপনারা কমিয়ে দেবেন না কেন এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা দুধ টেনে নেয় রকম বুঝে আপনারা দুধ রেখে এটা মানে আঁচটা বন্ধ করে দেবেন দেখুন আমি এইরকম অবস্থাতেই আঁচটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠান্ডা হয়ে প্রায় আমাদের দুধটা অর্ধেক হয়ে গেছে আর একদম শুকিয়ে দেবেন না এটা এরকমভাবেই খায় এবার এটার মধ্যে আমি কিছু চপড কাজু কিশমিশ যেটা করেছিলাম সেটা ছড়িয়ে সার্ভ করব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পরিবেশন করতে পারেন মানে আমি চপড করেছি কাজু কিশমিশটা আপনারা চাইলে চপড করতেও পারেন বা গোটাও দিতে পারেন আরও কোনো রকমের আরও নানা রকমের নাটস আপনারা ব্যবহার করতে পারেন দেখুন আমাদের অত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল সিমাইয়ের পায়েস বাড়িতে যখন ইচ্ছা এটা বানানো যেতেই পারে আজকাল আমাদের বাড়িতে সবসময় দুধ চিনি এগুলো অ্যাভেলেবেল থাকেই আর সিমাইটা কোনো দোকান দিয়ে আপনি খুব সহজেই পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা এরকম সাবস্ক্রাইব করে নেওয়ার পরে পাশের বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের নোটিফিকেশানে চলে আসবে ধন্যবাদ